39 নম্বরে ওয়ার্ড উৎসব মল্লিকা। এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শিলিগুড়ি পুরসভার 39 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসব মল্লিকার শুভ সূচনা হয় গত বৃহস্পতিবার 4 জানুয়ারি সকালে। সেই অনুষ্ঠানে শুভ সূচনা করেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, জেপি কানোরিয়া, দুলাল দত্ত, রাজেশ প্রসাদ সা ওরফে মুন্না, প্রীতিকণা বিশ্বাস এবং স্থানীয় 39 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পিঙ্কি সাহা। 39 নম্বর ওয়ার্ড উৎসব 10 দিন ধরে চলবে বলে জানান ওয়ার্ড কাউন্সিলর পিঙ্কি সাহা। 13 জানুয়ারি এই ওয়ার্ড উৎসব শেষ হবে। সেই ওয়ার্ড উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন ওয়ার্ডের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং ওয়ার্ডের বাসিন্দারা। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডেপুটি মেয়র সম্মানীয় শ্রী রঞ্জন সরকার রানাদা, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় চেয়ারম্যান। নমস্কার, শুভ ইংরেজি নববর্ষ সকলকে, আমার ওয়ার্ডবাসীকে এবং শিলিগুড়ি সকল নগরবাসীকে। আমাদের এই ওয়ার্ড উৎসব মল্লিকা এবার দ্বিতীয় বর্ষ, আজকের থেকে আমাদের এই ওয়ার্ড উৎসব শুরু হচ্ছে, 13 তারিখে শেষ হবে। আজকে আমাদের মেয়র সাহেব এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন, উনি এখনই এসে পৌঁছাবেন, তো উনি আসলেই আমাদের অনুষ্ঠানটি শুরু হয়ে যাবে। একটা আমাদের আজকে এই অনুষ্ঠানের শুভ সূচনা করার মেয়র করবে যেহেতু একটা বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে। যাই হোক, আমাদের এই অনুষ্ঠানে অনেক রকমের খেলাধুলো, ক্রীড়া প্রতিযোগিতা, তারপর হচ্ছে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান, অনেক কিছুই থাকবে। মহিলাদের জন্য অনেক কিছু খেলার আয়োজন করা আছে, বাচ্চাদের জন্য আছে। 10 দিনের আমাদের 10 দিনের অনুষ্ঠান। যাই হোক, সকলেই আমার ওয়ার্ডবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ, একদম রানা চলবে আজকের থেকে যেহেতু শুরু হচ্ছে। সকল ওয়ার্ডবাসীকে আমন্ত্রণ রইল, সকলেই আসবেন এই ওয়ার্ড উৎসব সকলের। নমস্কার।